আজকে আপনাদের নিয়ে যাব সুন্দর একটি মন্দিরের স্থানে। মন্দিরের সৌন্দর্য বিশেষ আড়ম্বর না হলেও এর ইতিহাস এবং পূজার পদ্ধতি অদ্ভুত রকম। আগে এখানে নরবলি হতো, আজও পুজোতে লাগে মানুষের রক্ত। এটি 51 সতীপীঠের একটি সতীপীঠ। এখানে দেবীর ডান পায়ের বুড়ো আঙুল পতিত হয়েছিল। সতীপীঠটার নাম যোগাদ্দা সতীপীঠ। এটি বর্ধমান কাটোয়া রোডের উপর কৈচর বলে একটি স্টপেজ থেকে 4 কিমির মধ্যে ক্ষীরগ্রামে অবস্থিত। কাটোয়া অথবা বর্ধমান থেকে ট্রেনে করেও আসা যায় এই কৈচর। এই মন্দিরে মা যোগাদ্দা এবং ভৈরব ক্ষীরকণ্ঠক নামে পরিচিত। এখানে মা সারা বছর ক্ষীরদিঘির জলের তলায় অধিষ্ঠিত থাকেন। কেবল 31শে বৈশাখ অর্থাৎ বৈশাখ সংক্রান্তিতে মাকে জল থেকে তুলে সর্বসমক্ষে আনা হয়। এবং এই বৈশাখ সংক্রান্তিতে খুব ধুমধাম করে মায়ের পুজো হয়। শোনা যায় হরিদত্ত নামে এক রাজার কাছে দেবীর আগমনে এই পূজা শুরু হয়েছিল। সবচেয়ে অবাক করার বিষয়, আগে এই মন্দিরের পূজা হতো নরবলি দিয়ে। রাজা সমস্ত পরিবারের জন্য একটা নিয়ম চালু করেছিলেন যে প্রত্যেক পূজায় প্রত্যেক পরিবারের একজনকে বলির নর হতে হবে। স্বাভাবিকভাবেই শোকচ্ছায়া নেমে আসে প্রজাবর্গের মধ্যে। নিয়মানুসারে একদিন এক পূজারি ব্রাহ্মণের পালা পড়ে। শোকগ্রস্ত এই ব্রাহ্মণ পরিবার ভোর রাত্রিতে গ্রাম ছেড়ে পালানোর কথা ভাবে। কিন্তু তখন ঘটে এক অদ্ভুত ঘটনা। দেবী পথের মধ্যে এই পরিবারকে দর্শন দেন এবং দেবীর দর্শনে ও আশীর্বাদে সেই পরিবারটি আবার গ্রামে ফিরে আসেন এবং নরবলির পরিবর্তে শুরু হয় মহিষ বলি। তবে মায়ের পূজায় আজও লাগে মানুষের রক্ত। শিব অর্থাৎ ভৈরব যেহেতু আদি ও অন্তজ শ্রেণীর দেবতা, তাই এখন ডোম পুরুষের গায়ে বেল কাটা ফুটিয়ে নে মা নররক্ত খা বলে দেবীকে রক্ত দেওয়া হয়। মহাপূজার সময় গ্রামের কোনো মানুষ পায়ে জুতো ও মাথায় ছাতা ব্যবহার করে না। এই মন্দিরে মূর্তি সম্পর্কে একটি ঘটনা প্রচলিত আছে। ঘটনাটা না জানালে বোধহয় ভিডিওটি সম্পূর্ণ হবে না। প্রাচীন যোগাদ্দা মূর্তিটি কোনো রকমভাবে হারিয়ে গেছিল। বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ এই গ্রামে মা যোগাদ্দার একটি মন্দির স্থাপন করেছিলেন এবং সম্ভবত তাঁরই আদেশে দাঁইহাটের প্রস্তর শিল্পী নবীনচন্দ্র ভাস্করকে দিয়ে দেবীর আগের মূর্তির অনুকরণে একটি দশভুজাকার মহিষমর্দিনী মূর্তি তৈরি করান। এরপর হঠাৎ করে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। কয়েক বছর আগে হঠাৎ ক্ষীরদিঘি সংস্কারের সময় খুঁজে পাওয়া গেল দেবীর হারিয়ে যাওয়া সেই মূর্তিটি। সেই আনন্দে গ্রামের লোকজন নতুন একটি মন্দির তৈরি করেন এবং মায়ের ফিরে পাওয়া মূর্তিকে সেখানে প্রতিষ্ঠিত করেন। তাই এখন একটা সুবিধা হয়েছে যে বছরের যে কোনো সময় দর্শনে এলে দর্শকেরা দেবীর দর্শন পান। মাকে এখানে শাঁখা দিয়ে পূজা করা হয় এবং সবাই সদবারা নতুন শাঁখা পরে দেবীর পূজা দেন। ক্ষীরদিঘির ঠিক দক্ষিণ পশ্চিমে ধামচে দিঘির বড় ঘাটটির নাম শাঁখারির ঘাট।
কেন এরকম নাম জানেন? মা এখানে ছদ্মবেশে শাঁখা পরেছিলেন, সেই থেকে এই দিঘির নাম শাঁখারির ঘাট। একটি মেয়ের বেশে মা এখানে শাঁখা বিক্রেতার কাছ থেকে শাঁখা পরেছিলেন। শাঁখা বিক্রেতা পয়সা চাইতেই মেয়েটি বলেছিল, অর্থাৎ মন্দিরটি দেখিয়ে মেয়েটি বলেছিল যে ওই মন্দিরে যে পুরোহিত সে আমার বাবা, আর এই শাঁখার পয়সা আমার বাবাই দেবে, আপনি গিয়ে বাবার কাছ থেকে শাঁখার দাম নিয়ে নিন। ওই শাঁখা বিক্রেতা যখন মন্দিরে গিয়ে পূজারীর কাছে পয়সা চাইতে গেল, তখন পূজারী বললেন, কোথায় আমার মেয়ে, আমার তো বিয়েই হয়নি। সঙ্গে সঙ্গে ফিরে এসে শাঁখা বিক্রেতা দেখে শুধুমাত্র একটি হাত পুকুরের জলে ডুবে যাচ্ছে, আর হাতে তারই পরানো সেই শাঁখা। মায়ের গল্প ও এই অদ্ভুত মহিমার কথা শুনলে গায়ের লোম শিউরে ওঠে। যাই হোক, আমার কাছে যেটুকু তথ্য ছিল দিলাম। ভিডিওটি ভালো লাগলে, যদি আপনাদের মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার দরকার, তো অবশ্যই করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসব আবার একটি নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।